তোমা তাবিথ কি করে রে, কি করছে, কার সাথে কার সাথে খেলা করছে? তুবা তাবিদের সাথে। ও গুড জব, ওয়াও, কি হয়েছে, ও ফুল দিয়েছে তাবিদ, দেখে দেখে দেখি তাবিদ, ওয়াও। তুমি কি তাকাও তো, একটা ছবি তুলে রাখি, হাসি করো তো। দুষ্টু তুমি। আসসালামু আলাইকুম। আজকে ভেবেছিলাম কোনো ব্লগ টক কিছু করব না, খুবই বিধ্বস্ত অবস্থা বলতে পারো, ঘুম নাই, গতকাল রাতে 2-3 ঘন্টা ঘুমিয়েছি হাইস্ট। মা আসতে করো আসতে। সো আজকে সকাল থেকে খুবই খারাপ অবস্থা, তুবা তাবিদ একটুও ঘুমাচ্ছে না, বেশি ঘুমায় না আর কি, সেই সকাল 6টার দিকে উঠে গিয়েছে দুজন। তাবিদ তো ঘুমই নাই ওর, কি হয়েছে আল্লাহ ভালো, তাদের পেট খারাপ। তুবার একটু ভালো হয়েছে, বাট তাবিদের এখনো ভালো হয় নাই। তা আজকে হঠাৎ করে ভাবলাম দেখি তো ওয়েদারটা, যাই হোক আমি গার্ডেনে আসবো, গার্ডেনে আসার পর দেখি ওয়াও ওয়েদারটা ভালো। আবার এরোপ্লেন আসছে। সো ইয়াস, আজকে একটু মানে ঘুম নাই তো মেজাজটা খুব খিটখিটে, ভিডিওটা শুরু করি, লেটস গেট স্টার্টেড। জি আব্বা, বাবা, আপনি এখানে থেকে খেলাধুলা করেন, দেখি আপনার ঘুম আসে নাকি। গার্ডেন এখন পরিষ্কার চলছে, তারে হঠাৎ করে বললো যে যেহেতু বাচ্চার অসুস্থ বাসায় আছি, গার্ডেনে থেকে বললো যে একটু ক্লিন করি। তো জানি না কতটুকু ক্লিন করতে পারবে, ওরও ঘুম নাই। তো যদি এই একটা ক্লিন থাকতো তাবিদকে এখানে বসিয়ে দিতাম, তাহলে একটু হামাগুড়ি দিতে পারতো, বাট এখন ময়লা তো তার দেই নাই, দোলনাটা একটু ক্লিন করে দিয়ে দিলাম। ব্যথা পাবে, সুপর পাপা আসছে, ফ্লাওয়ার, ও ফক ফক আকাশ, মাশাআল্লাহ। তুমি একটু তাকাও তো, গুড জব, এত সুন্দর পোজ কে শিখিয়েছে তোমাকে মা? আমি তো তোমাকে এই পোজ শিখাই নাই, গুড জব মামি, ওয়াও এত পোজ পারো তুমি, গুড জব, গুড জব। আর কোনো পোজ পারো, বার্বি গার্লটা পারো না, বার্বি গার্ল দেখাও তো, বার্বি গার্ল দেখো, ওয়াও সো কুল, গুড জব মা, গুড জব। তাবি তোমার কি এখন ঘুম পাচ্ছে? তুবা হাসো তো, তাবি তুমি কি ঘুমাবা? দেখি তো তোমাকে শাওয়ার করাই দিই, তুবা তাবিদকে গোসল করাই দিই, দেখি তো তাবিদ গোসল কর, গোসলের পর ঘুমায় নাকি। ওই যে ওইখানে তার ক্লিনিং করছে, পাপা শুনে না মা, তাবিদকে একটু ঘুম পাড়ালাম, জানি না এই ঘুম কতক্ষণ থাকবে, ও তো আওয়াজে উঠে যায়। তুবা তুমি একটু রেস্ট নিবে, তোমার প্রিন্সেস বেডে একটু যাবে, যাবে যাবে না? আচ্ছা, মোটামুটি ক্লিন হয়ে যাচ্ছে, ওই গার্ডেনেও ওরা ক্লিন করছে, আজকে একদিন সুযোগ পেয়ে বেচারা। হ্যাঁ মা, হ্যাঁ তুমি বসো, আমি একটু কাজ করি, কাজ আছে।
আই তাবিদ, তুমি এত দুষ্টু কেন? আমি সুমন ফার। সুমন ফার হচ্ছে তাবিদ তো তোমার উপরে উপরে পড়ে যাচ্ছে। না সুমন ফার। সুমন ফার হচ্ছে আই তাবিদ, তুই বাবুকে ডিস্টার্ব করো কেন? আই দুষ্টু। আলহামদুলিল্লাহ তুই বা সর্দি লেগেছে মা? সর্দি বের হয়েছে? ও সর্দি বের হয় নাই? এই দুইটা একটা আরেক। তুবা তাবিদ কি করো তোমরা? দুষ্টু খেলো? তুবা তোমার সর্দি হয়েছে? মা তাবিদকে বলো, তাবিদ তোমার কি ঘুমোতে ইচ্ছা করে না? করে না তাবিদ, ঘুমোতে ইচ্ছা করে না? তাবিদ তোমার ঘুমোতে ইচ্ছা করে না বাবা? আল্লাহ আল্লাহ, এই বু করো আর পটি করো খালি না? তাবিদের থেকে শিখেছ এটা? তাবিদ আবার আসছে তোমাকে ডিস্টার্ব করতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দোস্ত দোস্ত তাবিদ আবার 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 এদিকে তোমার তাবিদ শোনো, আর আমার তুবা পাখি পাপা কই? ওরে পাপার অফিস শেষই হয় না। আল্লাহ আল্লাহ আল্লাহ, ভাইয়া ব্যথা পাবে মা পাখি। তবে একটু খেলাধুলা করে টায়ার্ড হয়ে ঘুমাও বাবা, তোমার চোখে ঘুমই নাই বাবা। থ্যাংক ইউ মা। ভাইয়া ন্যাপি ধরো কেন? এটা তাবিজ জানো নাকি? এইটা কে? আমার তুবা পাখি নাকি? তোমার পা দেখাবে সবাইকে? দেখো সবাই তোমার পা, সুন্দর পা মা, মাশাল্লাহ সুন্দর। মেহেদি কোথায়? আরে সব রং ঢং বাংলাদেশে রেখে আসতে হবে, এখানে তো মেহেদি দেওয়া যাবে না। তাবিদ আবা আবা করো তো, আবা আবা বা বাবা, আবা বা 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 বাবা, আবা বা 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 বা, দুস্তু দুস্তু। এটা কি জানো? বাংলাদেশে যাওয়ার আগে তোমার একটা চাচু দিয়েছিল তোমাকে, তুমি খেয়ে দেখো একটু। একটু খেয়ে দেখো। এটা কিভাবে খেতে হয় জানো? এই যে আমি তোমাকে দেখাই, মামি খাই দেখো। হাওয়াই মিঠাই না?
আসো তুমি একটু খেয়ে দেখবে করো। বাবা তুমি খাও, নাও তুমি নাও, এভাবে নিয়ে খাও, নিয়ে খাও, তুমি খাও, এভাবে ধরো, এভাবে ধরো, এইভাবে ধরো। তাবিদকে দেয় না মা এটা, তুমি খাও, তুমি খাও, আমি খাবো। আচ্ছা আমি খেতে পারবো, তুমি খাবে না এটা, খাও। গুড জব। মজা এখনো বুঝতে পারছো না, না এটা কি এত মিষ্টি, বাবা রে বাবা এটা খাওয়া যাবে না, যেই মিষ্টি বাবা রে বাবা। পেট ব্যথা আমার মামের, কালকে যাবো। এই যে শুরু হলো আমার বাজার গোছানোর দিন, সো বাজার কিছু কিছু এখানে দেখাচ্ছি। এখানে চিকেন ফিলে বাইটস আছে, মানে ছোট ছোট গুলা, এখানে চিকেনের এগুলো সব স্পাইসি, এগুলো হালাল বাংলা বাজার থেকে নিয়ে আসছে। এই যে লোটটা শুটকি লোটটা, এতটুকু পুঁইশাক দিয়ে কতটুকু হবে, মানে এতটুকু হবে পুঁইশাক রান্না করলে, দুই মুঠো আনলে হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে মাছ, দেশের সিঙ্গারা অনেক খেয়েছি, এখন টাইম হলো আবার এই ফ্রোজেন সিঙ্গারা খাবারে দিই, ফ্রোজেন সবজি। এইটা কিন্তু খারাপ হবে না, এইটা ডাটা, তার সাথে চিংড়ি মাছ, তার সাথে এইখানে কী আছে, কচুরলতি, ও আচ্ছা কচুরলতি, আর এইটা কি মনে হয় কাঁকড়া, চিংড়ি মাছ খাওয়ার দিন শুরু। আচ্ছা ছাড়ার কোনো উপায় নেই, বাংলাদেশের নামে মাছগুলো আছে, চিংড়ি মাছ তাও ভালো, গরু আর মুরগির মাংস তো আছেই, তো খুবই আনহেলদি বাট খুবই মজার এই বিস্কুটগুলা, খুবই খুবই মজার। ভর্তা, চিংড়ি ভর্তা, আমার শুধু লোটটা মাছের যেই শুকনো ভর্তা সেটাই ভালো লাগে, তাছাড়া অন্যগুলো এত মজা হয় না। এই হচ্ছে লাইফ, তুয়া পাখি খাবে না সারা দিনে, একটু করে ভাত খেয়েছে, সো যে জিনিসটা করবো এটাতে এটাতেই আমি এখন খেয়ে ফেলবো। তো আমি আজকে সকালে ঘুম থেকে উঠেই না সবজি রান্না করেছিলাম, সো এই সবজিটা খাবো আমি, একটু করে ভাত অ্যাড করে নেব। এই হচ্ছে গিয়ে আমার জীবন, তো এই হচ্ছে কি আমার আজকের ডেইলি ব্লগ। ঘুমোতে যাই রাত 2টা বাজে, বাচ্চারা ঘুমিয়েছে বাট বারবার উঠছে যেহেতু অসুস্থ। সো ইয়াস, আবার দোয়া কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করি, নিজে ভালো থেকো, ভালোবাসা মানুষকে ভালো রেখো, আমার জন্য আমার পরিবারের জন্য অনেক দোয়া করো প্লিজ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আবার জন্য দেখা পাই।